প্রিয় বন্ধুরা, তীব্র দাবদাহের কারণে, গরমের কারণে এই মুহূর্তে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তোমাদের এর অবশেষে ছুটি পড়তে চলেছে। কাদের ক্ষেত্রে কবে থেকে ছুটি রয়েছে, এ কলেজের পরীক্ষার কী হবে এবং স্কুল কবে থেকে ছুটি পড়ছে এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নিচ্ছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তুমি যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন হয়ে থাকো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, প্রচণ্ড দাবদাহের কারণে কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকেই বিতৃষ্ণিত হয়ে পড়েছি। যেখানে ঘরে থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে, সেখানে ট্রাভেল করে স্কুলের ছাত্রছাত্রীরা একই সাথে বাসে ট্রেনে এই প্রচণ্ড রোদের মধ্যে স্কুলে যাওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও বাজে দুর্ঘটনার কথাও শোনা যাচ্ছে, যার কারণে কিন্তু এই যে প্রচণ্ড গরম সেই দিকে তাকিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ যে তোমাদের 22 এপ্রিল থেকে, হ্যাঁ, এ মাসের 22 এপ্রিল থেকে তোমাদের গরমের ছুটি পড়তে চলেছে, যেটা বিশ্বস্ত একটি অনলাইন পোর্টাল আনন্দবাজারে কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে, যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। 22 এপ্রিল থেকে রীতিমতো তোমাদের স্কুলগুলিও বন্ধ থাকবে, প্রাইমারি থেকে শুরু করে 12 পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু 22 এপ্রিল থেকেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ স্কুল 22 এপ্রিল থেকে 2রা জুন পর্যন্ত প্রায় 41 থেকে 42 দিন কিন্তু ছুটি থাকবে, তোমরা বুঝতেই পারছ। এবং এটা তো গেল স্কুলের কথা, এবার চলে আসছি কলেজে। তোমরা যারা কলেজে পড়ছো তোমাদেরও অনেকের জিজ্ঞাসা, আমরাও তো দূর থেকে কলেজে যাই, কলেজে যেতে আমাদের আরও বেশি সময় লাগে, কেউ হয়তো 4 ঘন্টাও ট্রাভেল করে কলেজে যাও প্রতিদিন, কেউ হয়তো এরকম রয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রী এরকম রয়েছে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে কলেজে যেতে। সবার প্রথমে তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাও তুমি কলেজ যেতে কত সময় নাও, তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব কত, বা স্কুলের যারা ছাত্রছাত্রী তোমরাও জানাও তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। সেক্ষেত্রে তোমরাও অনেকে বলছো যে আমাদেরও এই গরমে প্রচুর অসুবিধা হচ্ছে, আমরাও তো মানুষ। হ্যাঁ, অবশ্যই, ওরা যেহেতু ছোটো তাদের সুনির্দিষ্ট একটা ডেট এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 22 এপ্রিল থেকে অ্যাকচুয়ালি স্কুল বন্ধ থাকবে। কিন্তু কলেজের দিকে যদি আমরা দেখি তাহলে কলেজে আমরা বন্ধ হতে দেখিনি, কেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি কলেজ এর ছাত্রছাত্রীদের কলেজগুলো নিজের ইচ্ছে মতো কিন্তু বন্ধ করেছে। কিছু কলেজ রয়েছে যারা সিদ্ধান্ত নিয়েছে যে পরের মাসের 15 তারিখ বা 16 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিছু কলেজ ইউনিভার্সিটি রয়েছে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এখানে রাজ্য সরকার যে ঘোষণা যখন যদি করে দেয় যে স্কুলের পাশাপাশি কলেজও বন্ধ থাকবে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধ থাকবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই তীব্র দাবদাহ বা এই গরম, প্রচণ্ড পরিমাণে গরমের জন্য কিন্তু তোমাদের বৈঠক হয়েছে, যেটা শোনা যাচ্ছে নবান্নে বৈঠক হয়েছে শিক্ষা দপ্তরে, ছাত্রছাত্রীদের এই গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বৈঠক করেছে, যার থেকেই স্কুল ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে 22 এপ্রিল থেকে। এখন অফিসিয়াল নোটিশ আসলে আরও আমরা ক্লিয়ার হতে পারবো তোমাদের কলেজ এও ছুটি থাকবে কি না, কিন্তু কলেজ নিজেদের মতন এই গরমে ছাত্রছাত্রীদের ছুটি দেয়, অনলাইন ক্লাসের ব্যবস্থা করে। বেশ কিছু কলেজ রয়েছে, কিছু কলেজ আবার ছাত্রছাত্রীদের ছুটি দেয় না, এটা নির্ভর করছে কলেজের ওপর। আর রাজ্য সরকার কি ঘোষণা করে, যেটা শোনা যাচ্ছে কালকেই তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু চলে আসবে। অফিসিয়াল নোটিশ আসলে আমি অফিসিয়ালভাবে সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের জানাবো। বাদ বাকি পরীক্ষা যাদের কলেজের রয়েছে ফার্স্ট ইয়ারের, তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে, এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত রয়েছে। যদি দেখা যায় এই গরম আরও বেড়ে যায় তাহলে সে স্কুল স্টুডেন্টদের সাথে কলেজ স্টুডেন্টেরও আমার মনে হয় যাওয়া পসিবল হবে না, কারণ তাদেরও প্রচুর জার্নি করে যেতে হয়। বাদ বাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কলেজের যারা ছাত্রছাত্রী আছে তোমরাও জানাও, স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তোমরাও জানাও, তোমাদের সম্পূর্ণ তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো। প্রত্যেকে ভালো থেকো এবং নিজের কেয়ার করো, টাইমে টাইমে জল খেও, কারণ এই মুহূর্তে জলটা আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন। প্রত্যেকে কে তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।